কলকাতার বুকে উদ্ধার রক্তাক্ত মহিলার মৃতদেহ তদন্তে পুলিশ আর্যিকর কাণ্ড নিয়ে যখন দেশজোড়া প্রতিবাদের ঢেউ আচ্ছে পড়ছে ঠিক সেই সময়ে বাংলার বুকে ঘটে গেল আরো একটি নৃশংস ঘটনা এবার আনন্দপুর এলাকা থেকে এক অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার করেছে পুলিশ খোদ কলকাতার বুকে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কলকাতার আনন্দপুর থেকে উদ্ধার মহিলার মৃতদেহ জানা গিয়েছে বুধবার সকাল কলকাতার এলাকায় মর্নিং ওয়াকে যারা বেরিয়েছিলেন তারা প্রথম ওই দেহটি দেখতে পান ঝোপের ধারে ওই মহিলার দেহ রক্তাক্ত অবস্থায় পড়েছিল শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রাত রাই পুলিশে খবর দিলে আনন্দপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটিকে উদ্ধার করে পোস্টমর্টমের জন্য হাসপাতালে পাঠায় মৃতার পরিচয় জানার চেষ্টা করছে আনন্দপুর থানার পুলিশ প্রসঙ্গতো এই আনন্দপুর এলাকাতেই গত জুলাই মাসে আরিফ খান নামে এক প্রমোটারকে পুলিশ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে উদ্ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন ছিল বলে জানা যায়। কলকাতা মেডিকেল কলেজে ভর্তি করানো হলে চিকিৎসার সময়ে আরিফ খানের মৃত্যু হয়। ওই ঘটনায় মোহাম্মদ জাকির নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। এর মধ্যেই ফের আনন্দপুর এলাকা থেকেই রক্তাক্ত মহিলার দেহ উদ্ধার হলো। এলাকাবাসীদের কথায় উনি স্থান মহিলা নন মনে করা হচ্ছে ভোরের দিকে কেউ বা কারা মহিলাকে খুন করে ঝোপের ধারে ফেলে রেখে গিয়েছে পুলিশ সূত্রে জানা যাচ্ছে ওই মহিলার কিভাবে মৃত্যু হয়েছে তা ময়না রিপোর্ট পাওয়ার পরেই পরিষ্কারভাবে জানা যাবে আশেপাশে যত সিসিটিভি ক্যামেরা রয়েছে তার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ কলকাতার অনতি দূরে এই আনন্দপুর এলাকায় দিনের পর দিন দুষ্কৃতীদের তাণ্ডব বাড়ছে স্থানীয় বাসিন্দারা সেখানে পুলিশ প্রশাসনের নজরদারির অভাবের অভিযোগ তুলছেন ব্যুরো রিপোর্ট ইভিএম নিউজ